বিরোধীদের চক্রান্ত থেমে নেই, এখনও চলছে নানামুখী ষড়যন্ত্র, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি আয়োজিত গণ আন্দোলনের বীর শহীদদের এক স্মরণ সভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, তারা হায়নার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে, তাদের প্রতিহত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার। আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শনিবার ছায়া সংসদ নামক এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বদিউল আলম বলেন, আওয়ামী লীগের সবাই কলঙ্কিত ও পলাতক, তারা বিশেষ সময়ের মধ্যে পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুদিনের সফরে ঢাকায় এসেছেন। শনিবার বিকেল 3:30 দিকে দিল্লি থেকে ডোনাল্ড লুকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি বেন নেইম্যান ঢাকায় পৌঁছান। তিনি সফরকারী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। কক্সবাজারে বৃষ্টি কিছুটা কমায় শহরে জলাবদ্ধ এলাকা থেকে পানি নেমে গেছে। তবে নির্মাণচলে এখনও পানিবন্দী অবস্থায় আছেন জেলার 6টি উপজেলার অন্তত অর্ধ শতাধিক গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বৃষ্টি কম হয়, পরিস্থিতির উন্নতি হয়েছে, ফলে শহর ছাড়াও উপজেলার সড়ক উপসড়কে ক্ষতচিহ্ন ভেসে উঠেছে। এদিকে গত 3 দিনে পাহাড় ধস ও টলাডুবিতে রোহিঙ্গা সহ 9 জনের মৃত্যু হয়েছে। রপ্তানি নিষিদ্ধ করার প্রায় 10 মাস পর ভারতের সরকার প্রতি মেট্রিক টন পেঁয়াজের $550 ন্যূনতম রপ্তানি মূল্যের শর্ত বাতিল করেছে। একই সঙ্গে গত মে মাসে পেঁয়াজের চালানের ওপর আরোপিত 40% রপ্তানি শুল্ক কমিয়ে অর্ধেক করা হয়েছে। শুক্রবার পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য সংক্রান্ত শর্ত বাতিলের এই আদেশ জারি করেছে ভারতের বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড।